সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার রেল বাজার হাটে। দর্শক, হাটটি জমতে শুরু করেছে। আমরা অনেকবারই এই হাটের ভিডিও করেছি, গরু তেমন আসতো না, আজ একটু গরু এসেছে। আজ আমরা এই হাট থেকে আপনাদের জানাতে চেষ্টা করব ছোট ছোট শাহিওয়াল, দেশি এবং ক্রস জাতের সার এবং বকনার দাম। এই যে দেখছেন দর্শক, গরু আসতেছে, বৃষ্টি হচ্ছে, এই কারণে হাটটি একটু জমতে দেরি হচ্ছে। তারপর আপনারা যারা দূর দূরান্ত থেকে এই হাটে আসতে চান, আমরা বলবো যে আপনারা এত আশা নিয়ে আসবেন না যে আমরা এখানে গেলে এক ট্রাক গরু পাব। এটি আরো জমতে বেশ কিছুদিন সময় নেবে দর্শক। তারপরও আজ আমরা এই হাট থেকে আপনাদের বলেছি যে জানাতে চেষ্টা করব দেশি ক্রস এবং শাহিওয়াল জাতের ছোট ছোট সার বকনা বাছুরের দাম। এই যে আমার সামনে একটি রয়েছে, ভাই এটা কি সার বাছুর? সার সার এই যে ২৬,০০০ টাকা দাম চাচ্ছে উনি। দাম বলছে নাকি ভাই? কত? ২০ পর্যন্ত বলছে। বয়স কত দিন এটা? দুই বছর বয়স, দুই দাঁত হয়ে গেছে। দেখি একটু দর্শক, আমরা একটু দেখানোর চেষ্টা করি। উনি বলছে দুই দাঁত, দর্শক দুই দাঁত বলছে। কত চালেন? ২৬,০০০ বলছে। কত? ২০,০০০ কত হলে দিবেন? ২৫ হলে দেবে দর্শক, যে ২৫,০০০ টাকা হলে উনি দিয়ে দিবে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দিনাজপুর জেলার রেলবাজার হাট থেকে এই যে এটি দুই জাতের শার্ট উনি বললেন, আমরা একটু কনফিউজড হয়ে গেছি। এই যে এই পাশে আরো রয়েছে, ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ, কেমন আছেন? আজকে কটা আনছেন? আজকে ভাই ৬০টা আনছি। ৬০টা দর্শক, যে ৬০টা গরু উনি নিয়ে এসেছে আজকে। এগুলো তো তিনটা শার্ট, আর বাকিগুলো কই? ওই দিকে ৪টা বক না। এই শার্ট তিনটার দাম চাচ্ছেন কত করে? গড়ে ২৫-২৬ করে চাচ্ছেন। বয়স কতদিন করে এগুলা? এক বছর পার হয়েছে দর্শক, যে বলছে এক বছর পার হয়েছে। দাম ২৫-২৬ করে চাইলেন, বলছে কত করে? এখনো দাম কেউ বলে নাই। মনস্থ করছেন কত? ২২-২৩ করে হলে দিয়ে দিবেন দর্শক, যে ২২-২৩ করে হলে দিয়ে দিবেন। এক বছর করে বয়স এই সারগুলোর। আপনারা যারা গরু মোটা তাজা করেন, খামার করতে চান, তাহলে এ ধরনের গরু এই হাটে এসে ক্রয় করে নিয়ে যেতে পারেন। দর্শক যে পাশে একটি রয়েছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? এটা কি সার বাছুর? বয়স কতদিন এটার? ১৪ মাস। দাম চাচ্ছেন কত? দাম চাচ্ছি ৩২,০০০। দাম বলছে নাকি? কত বলছে? ২৭ দর্শক, যে ২৭,০০০ বলছে উনি জানেন তো। কত দিবেন মনস্থ করছেন? ২৮,৫০০ হলে দিয়ে দিবে দর্শক, যে দেখছেন ২৮,৫০০০ টাকা হলে উনি এটি দিয়ে দিবে। এই পাশে আরো দুটি রয়েছে, দেখি আমরা একটু দাম জানার চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম, ভাই কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। এই যে দুটা আনছেন তো নাকি? দুটা তো সার। দাম চাচ্ছেন কত করে এগুলা? ৩১ করে। বয়স কতদিন? ১৪-১৫ মাস হবে বয়স। ৩১ করে দাম চাইছেন, দাম বলছে নাকি? কত বলছে ভাই? ২৭ বলছে। দেন নাই, কত দিবেন মনস্থ করছেন? ২৯ হলে দিবেন দর্শক, যে ২৭,০০০ করে বলছে উনি দেননি, ২৯,০০০ টাকা করে হলে উনি দিয়ে দিবে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দিনাজপুর জেলার রেলবাজার হাট থেকে দেশি ক্রস এবং শাহিওয়াল জাতের ছোট ছোট সার এবং বকনা বাছুরের দাম। আজ ৯ জুলাই রোজ বৃহস্পতিবার। দর্শক যে পাশে আরো কিছু গরু রয়েছে, দেখি আমরা এগুলোর দাম কেমন চাচ্ছে। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভাই কটা আনছেন আজকে? ৬০টার মধ্যে এখানে ৪টা বকনা, তিনটা আড়িয়া আছে ওই পাশে। হ্যাঁ দর্শক, যে দেখছেন এই বকনা বাচ্চা, এগুলো তো সব দেশি না? বয়স কতদিন করে হবে এগুলা? ৫-৬ মাস করে বয়স দর্শক, যে ৫-৬ মাস করে বয়স। আমরা আপনাদের দেখাচ্ছি
দাম কত করে চাইলেন? এই যে মাঝখানে লালটা, লালটা ২৪,০০০ আর সাদাগুলো এটা ২২ আর ওগুলো ২৩ করে, তা ২৪,০০০ কেন দাম চাইলেন? এটা এটা একটু বেশি কেনা, সাইজও বড়, রংটাও ভালো, এই কারণে ২৪,০০০ চাচ্ছেন। দাম বলছে নাকি এগুলার? কোনটা ১৮,০০০ বলছে, আর এগুলা এগুলা ১৬,১৭ করে বলছে দর্শক। এই যে ১৬,১৭ করে বলছে আর লালটা বলছে ১৮,০০০। আমরা আপনাদের দেখাচ্ছি দিনাজপুর জেলার রেলবাজার হাট থেকে আজ ৯ জুলাই রোজ বৃহস্পতিবারের বাজার দর। চলুন, এই পাশে প্রচুর গরু রয়েছে। দর্শক, এই যে এই পাশে আরেকটি আমরা দেখছি, আপনাদের আমরাও দেখানোর চেষ্টা করছি। এটা কি বকনা না সার ভাই? বকনা? বয়স কতদিন এটার? ১৩-১৪ মাস। দর্শক, এই যে ১৩-১৪ মাস বয়স বলছে। দাম চাচ্ছেন কত? ২৭,৫০০। দাম বলছে কত? বলছে ২১ বলছে। দর্শক, এই যে ২১,০০০ টাকা বলছে, দেয়নি। কত দিবেন এটা মনস্থ করছেন? হ্যাঁ, ২১ হলে ছেড়ে দিবেন? ২৫। দর্শক, এই যে ২৫,০০০ টাকা হলে ছেড়ে দিবেন। আমরা আপনাদের দেখাচ্ছি এই পাশে আরেকটি রয়েছে। চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো আছেন। এটা কতদিন বসাবে? ১ বছর হবে। দাম চাচ্ছেন কত? ২৬,০০০ চাচ্ছেন। দাম বলছে নাকি? ২১,২২ বলতেছে, দিচ্ছেন না? কত দিবেন মনস্থ করছেন? ২৩,৩০০ দিয়ে দেবেন। দর্শক, এই যে ২৩,৩০০ দিয়ে দেবেন। চলুন, আমরা আরও কিছু এ ধরনের গরু রয়েছে, সেগুলোর একটু দাম জানাই আপনাদের। এই যে দর্শক, এই যে এই পাশে আরেকটি আমরা, এটা কি বকনা না? দাম চাচ্ছেন কত? এটা ৩৫,০০০। দাম বলছে নাকি? ২৯ পর্যন্ত বলছে, দেন নাই। তো কত দিবেন মনস্থ করছেন? ৩০,০০০ হলে দিয়ে দেবেন। দর্শক, যে ৩০,০০০ টাকা হলে এটি দিয়ে দিবে। চলুন, আমরা আরও কিছু গরুর আমরা দাম জানাই। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে আমরা কোথাও মুভ করতে পারছি না। এই যে প্রচুর আজকে ছোট ছোট উঠেছে, প্রচুর বলাটা ভুল হবে, কারণ এই হাটটি অনেক পুরনো হাট, প্রায় ১০০ বছর পুরনো হাট। আমরা এই হাটটাকে আরও জনপ্রিয় হোক সেটাও চাই। দর্শক, চলুন, এই যে এই পাশে রয়েছে কিছু, এই যে দর্শক এই পাশে আরও কিছু বকনা গরু রয়েছে প্রচুর। এগুলো সাইজ একটু ছোট। আমরা এই যে পাশ থেকে একটু শুরু করি। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? কটা আনছেন? দুটাই আনছেন? ষাট? এ কতদিন বয়স এগুলা? ৫-৬ মাস করে। দাম চাইলেন কত দুটার? ৩৯ জোড়া? আর বলছে কত? ৩৪-৩৫ বলছে, দিচ্ছেন না? তো কত দিবেন? আর একটু বাড়লেই হলে দিয়ে দেবে। দর্শক, এই যে একটু সামান্য বাড়তি হলে দিয়ে দিবে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আরো কিছু। এদিকে গরু রয়েছে, এগুলা কি জাতে? কোনটা শাহিওয়াল ভাই? এই যে মাঝখানেরটা, এই যে এটা, এটা শাহিওয়াল? এটা বকনা? বকনা শাহিওয়াল। এগুলোর দাম চাচ্ছেন কত করে? ২৪,০০০। দর্শক, এই যে ২৪,০০০ চাইছে এটা। আর এগুলা? একটা ১৭, একটা ২২। দাম বলছে নাকি এগুলার? কত কম বলতেছে ভাই? ১৫,০০০ বলছে। আর এই শাহিওয়ালটা? ২০,০০০। আর ওইটা কত বলছে? ১৮,০০০ বলতেছে। আচ্ছা, আপনার কাছে এই ধরনের কতগুলো গরু আছে? দর্শক, এই যে শুনলেন, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি রেলবাজার হাট থেকে ছোট ছোট বকনা এবং ষাড় গরুর দাম। এই যে পাশে অনেকগুলো রয়েছে। চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন?
কতগুলো আনছেন? চারটা। এগুলোর দাম চাচ্ছেন কত করে? হ্যাঁ কত করে যাচ্ছেন? এটা 25,000, এটা 23, এটা 24, এটা 22। এগুলোর বয়স কতদিন করে? 7-8 মাস করে বয়স। দর্শক আছে 7-8 মাস করে বয়স আপনারা দেখছেন। তো এগুলো কত করে হইলে দিবেন মনস্থ করছেন? কত করে হইলে দিবেন? এটা 22, 21, এটা 19, এটা 18.5। দর্শক এই যে দেখলেন, মানে এই দামে হলে একটু দিয়ে দিবেন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম দিনাজপুর জেলার রেলবাজার হাট থেকে ছোট ছোট ষাঁড় এবং বকনা গরুর দাম। দর্শক এই হাটটি অতি প্রাচীন একটি হাট, গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে, তারপরও আমরা এই হাট থেকে আপনাদের বিভিন্ন ধরনের ছোট ছোট ষাঁড় এবং বকনা গরুর দাম জানানোর চেষ্টা করলাম। দর্শক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, এখানে আমাদের সার্থকতা, আপনারা ভালো থাকবেন, আশেপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।